ওয়াও। এবার ভারতের নতুন সিনেমার ব্যাপারে কথা বলার জন্য মিটিংয়ে যাওয়ার আগে মেকআপ রুমে অপু বিশ্বাসকে দেখা গেল। রানী থেকে রাজরানী সাজছেন অপু বিশ্বাস। গতকালকে খুব ভোরে বাংলাদেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার পর দুপুরের মধ্যেই সেখানে গিয়ে পৌঁছান ঢালিউড কুইন নায়িকা অপু বিশ্বাস। এরপর দুপুরে শুভাকাঙ্ক্ষীদের সাথে সময় কাটিয়েছেন। সাধারণত অপু বিশ্বাস ভারতে গেলে কলকাতায় অবস্থান করেন, তবে গতকালকে অপু বিশ্বাস গিয়েছেন ভারতের মুম্বাইয়ে, সেখানে বোন লতা বিশ্বাসের কাছে গিয়েছেন। এদিকে আজকে যাচ্ছেন নতুন সিনেমার ব্যাপারে কথা বলার জন্য। চিত্রনায়িকা অপু বিশ্বাস এর আগেই বলেছেন নতুন বছরে নতুন বেশ কিছু সিনেমায় কাজ করবেন তিনি। দেশ এবং দেশের বাইরেও আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, তাই তো ব্যক্তিগত কাজ নিয়ে ভারতে যাওয়ার পর এবার সিনেমার ব্যাপারে কথা বলতেও মিটিংয়ে যাচ্ছেন। ছোট একটি ভিডিওতে মেকআপ রুমে অপু বিশ্বাসকে দেখা গেছে মেকআপ করতে।